আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে আমরা ক্লাস পরিচালনা করছি যার যার নিজ নিজ বাসা থেকে এই ক্লাসগুলি সংগ্রহ করে নেবে এবং এই শিক্ষা যাতে তোমাদের ভিতর ফলপ্রসূ হতে পারে এই জন্য তোমরা ওতপ্রোতভাবে চেষ্টা করবে যাই হোক আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ শিরোনাম পার্টস অফ স্পিচ পথ প্রকরণ আমি মোহাম্মদ জহরুল মিয়া মোহাম্মদপুর খানপাড়া দাখিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক ইংরেজি আমি তোমাদেরকে এই ব্যাপারে এই বিষয়ে একটু সাহায্য করতে চাই এখন পার্টস অফ স্পিস অর্থ কী পার্টস অফিস ফিস অর্থ হলো পথ প্রকরণ পার্টস অফিস ফিস অর্থ পথ প্রকরণ সংজ্ঞা জানা দরকার পার্টস অফিস ফিস কাহাকে বলে অর্থাৎ বাইকের অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ড বা শব্দকে এক একটি পার্টস অফ স্পিস বলে এটা আমরা জানতে পারলাম যে বাইকের মধ্যে যে কয়টি ওয়ার্ড বা শব্দ আছে প্রত্যেকটিকেই এক একটি পার্ট অফ স্পিচ বলে এখন পার্ট অফ স্পিচ এটার প্রকরণ আছে বা প্রকারভেদ আছে এই প্রকার আমাদের জানা দরকার পার্ট অফ স্পিচ কত প্রকার এটা আমরা জেনে নেব যথা পার্ট অফ স্পিচ আট প্রকার যথা নাউন বিশেষ প্রনাউন সর্বনাম অ্যাডজেক্টিভ বিশেষণ ভার ক্রিয়া অ্যাড ভার ক্রিয়া বিশেষণ প্রিপজিশন প্রধানই অব্যয়। কনজাংশন সংযোজক অভ্যয় ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয় এখন আমাদের আরেকটু ব্যাপক বা বিশদ জানা দরকার যে এই আটটি প্রকার আছে এর আবার কোনটি দ্বারা কি বোঝায় এটা আমাদের বুঝে নেওয়া দরকার উদাহরণ আমাদের জানা দরকার উদাহরণ নাউন নাউন বলতে আমরা বুঝি যে কোনো কিছুর নামকেই নাউন বলে যেমন করিম রহিম ঢাকা ইত্যাদি প্রনাউন কাহাকে বলে অর্থাৎ কোন নামের পরিবর্তে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার হয় তাহাকে প্রনাউন বলে যেমন হি সি দে ইত্যাদি অ্যাডজেক্টিভ অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ ইত্যাদি বোঝায় তাহাকে অ্যাডজেক্টিভ বলে যেমন গুড ব্যাট হোয়াইট ইত্যাদি বার বার অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা খাওয়া যাওয়া হওয়া ইত্যাদি বোঝায় তাহাকে বার বলে এই ইজ এ ডোয়িং ওয়ার্ড এটা তাহলে আমরা জানি যে ভার্ব কাহাকে বলে ভার্ব গো যেমন উদাহরণ গো ইট গো ইট রিট ইত্যাদি অ্যাডভার্ব অ্যাডভার্ব কাকে বলে অর্থাৎ যে ওয়ার্ড ভার্বের গুণ বোঝায় তাহাকে অ্যাডভার্ব বলে উদাহরণ যেমন স্লোলি কুইকলি ভেরি ফাস্ট এগুলি দশগুণ কীভাবে বুঝায় একজনে যেমন হাঁটে কিভাবে হাঁটে সোলোলি হাঁটে আস্তে আস্তে হাঁটে একজনে কথা বলে কিভাবে কথা বলে খুব দ্রুত কথা বলে কুইকলি আবার ঘোড়া দ্রুত দৌড়ায় ঘোড়া কিভাবে দৌড়ায় খুব দ্রুত দৌড়ায় তবে এগুলি যেমন সলোলি কুইকলি ভেরি ফাস্ট এগুলি হলো বারবার দশগুণ বোঝায় এগুলি অ্যাডভার প্রিপজিশন প্রিপজিশন খা বলে প্রি অর্থ পূর্বে পজিশন অর্থ অবস্থান অর্থাৎ পূর্বে অবস্থান কার পূর্বে অবস্থান যে ওয়ার্ড নাউন বা পূর্ব পূর্বে বসিয়া উহার অবস্থান বুঝিয়ে দেয় শনাক্তকরণ করে চিহ্নিত করিয়া দেয় তাহাকে প্রি বলে উদাহরণ যেমন টু অ্যাট ইন ইত্যাদি আরও অনেক আছে কনজাংশন কনজাংশনের বাংলা হইল সংযোজক অব্যয় অর্থাৎ যে ওয়ার্ড দুইটি ওয়ার্ডকে বা দুইটি সেন্টেন্সকে একত্রিত করিয়া দেয় তাহাকে কনজাংশন বলে এই কনজাংশন কী কী যেমন অ্যান অর বাং এটসেট্রা বা ইত্যাদি আরও অনেক আছে ইন্টারজেকশন ইন্টারজেকশন কাহাকে বলে যে ওয়ার্ড দ্বারা মনের মনের ভয় ভীতি আবেগ হের বিষাদ ইত্যাদি প্রকাশ পায় তাহাকে ইন্টারজেকশন বলে ইন্টারজেকশন উদাহরণ দেখো যেমন হুররে এলাস ফাই ফাই এগুলি দ্বারা আমরা কোনো কিছু আতঙ্কিত বা হঠাৎ করিয়া কোনো কিছু বিস্মিত হই এই জন্য এগুলি ইন্টারজেকশন যাই হোক আজকের আমার এই সংক্ষিপ্ত ক্লাস তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আমি পাঠদান করলাম যার যার নিজ নিজ বাসায় বসে তোমরা এগুলি সংগ্রহ করে নিবে এবং এবং ভালোভাবে এগুলি পাঠ অভ্যাস করতে চেষ্টা করবে আজকে আর নয় সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম